আজকে সকালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আনঅফিসিয়াল একটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল। প্রীতি ম্যাচটি মূলত ছিল আর্জেন্টাইন সাবেক তারকা ম্যাক্সি রদ্রিগেজের ফেয়ারওয়েল ম্যাচ, যেই ম্যাচটিতে আলবি সেলেস্তারা নিউ ওয়েলস ওল্ড বয়েসের মুখোমুখি হয়েছিল এবং ম্যাচটি দুর্দান্তভাবে শেষ করেছে মেসি বাহিনী। ম্যাচে আর্জেন্টিনার সাবেক সব তারকাদের দেখা গেছে খেলতে, এমনকি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনিও সেই ম্যাচটিতে মাঠে নেমেছিলেন। তবে আজকে রাতেও সেরকমই আরেকটি ফেয়ারওয়েল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ম্যাচটি এবার হবে বোকা জুনিয়র্সের বিপক্ষে আর্জেন্টিনার। এটি মূলত আর্জেন্টাইন লেজেন্ড জোয়ান রোমান রিকেলমের ফেয়ারওয়েল ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে। ম্যাচটি আর্জেন্টিনার সময় অনুযায়ী আজকে বিকেল 4টা থেকে শুরু হবে, তবে ভারতীয় সময় অনুযায়ী ম্যাচটি আজকে রাত 12:30 AM শুরু হবে, যা বাংলাদেশে আজকে রাত 1:00 AM থেকে মাঠে গড়াবে। ম্যাচটিতে আর্জেন্টিনার সব সাবেক ফুটবলারদের খেলতে দেখা যাবে। ম্যাচটি মূলত এশিয়া মহাদেশে কোনো টিভি চ্যানেলে দেখাবে না, তবে ম্যাচটি ফেসবুকে গিয়ে অথবা বিভিন্ন আনঅফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা লাইভ দেখতে পারবেন।